हेलो गाइज, वेलकम बैक टू आवर अनदर वीडियो। तो गाइज, आजकल ये वीडियोटाते मैं अपने साथ शेयर करब जो आपनारा कीभाबे बर्तमान समय बांग्लादेश थेके आपनारा फेसबुक किंबा मैसेंजार यूज करबें। तो गाइज, देखते पाच्छेन आमार जे मोबाइले फेसबुकटा रयेछे, आमि जदि एखन ओपन करी तो गाइज देखते पाच्छेन किन्तु आमार जे फेसबुकटा रयेछे, आमार फेसबुकटा किन्तु ओपन होच्छे ना। तो गाइज, एटा प्रब्लेम किन्तु आमारई ना, सब पुरो बांग्लादेशे किन्तु ये प्रब्लेमटा बर्तमान देखा दिच्छे। कारण पुरो बांग्लादेशे आमादेर फेसबुक जे सार्वर रयेछे, फेसबुक सार्वर किन्तु अफ करे दियेछे। तो गाइज, आजके आमि आपनादेर साथे शेयर करब जे आपनारा कीभाबे बांग्लादेश सार्वर थेके आपनारा कीभाबे फेसबुकेर मध्ये ढुकबें। तो এর জন্য আমরা আজকে একটি ভিপিএন ব্যবহার করব, সেই ভিপিএনটির নাম হচ্ছে টার্বো ভিপিএন। তো গাইস, এই ভিপিএনটি আপনারা প্লে স্টোরে গিয়ে পেয়ে যাবেন। তো গাইস দেখুন, আমি প্লে স্টোরটা ওপেন করে নিলাম। প্লে স্টোর ওপেন করে নেওয়ার পর সার্চ বারে গিয়ে লিখবেন টার্বো ভিপিএন। তো গাইস, এখানে আপনারা সিম্পলভাবে টার্বো ভিপিএন লিখে সার্চ করে দিবেন। তো গাইস দেখুন, আমি টার্বো ভিপিএন লিখে সার্চ করে দিলাম, এই দেখুন আমার ভিপিএনটা চলে এসেছে। তো গাইস, এই ভিপিএনটা আপনারা সিম্পলভাবে ইনস্টল করে নেবেন। তো গাইস দেখে নিন, ভিপিএনটার লোগোটা দেখে নিন। তো গাইস, ভিপিএনটা সিম্পলভাবে ইনস্টল করে নেবেন। দেখতে পাচ্ছেন আমার ভিপিএনটা অলরেডি ইনস্টল হয়ে যাচ্ছে। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের ভিপিএনটা অলরেডি আমাদের ইনস্টল হয়ে গেছে। তো গাইস, এখন আমরা সিম্পলভাবে টার্বো ভিপিএনটা অন করে নেব। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের ইনস্টল হয়ে গেছে। তো গাইস, জাস্ট সিম্পলভাবে আমি ভিপিএনটা অন করে নিলাম। তো গাইস, ভিপিএনটা অন করে নেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। তো গাইস, আমাদের যেহেতু বাংলাদেশ সার্ভার থেকে ফেসবুকটা অফ করে দেওয়া হয়েছে, এই জন্য আমরা আজকে ভিপিএন ইউজ করে আপনারা অন্য সার্ভার দিয়ে আপনারা খুব সিম্পলভাবে আমরা ফেসবুকে প্রবেশ করব। তো গাইস, এই জন্য আমরা দেখুন এখানে উপরে একটা কান্ট্রির মতন অপশন রয়েছে, পৃথিবীর গোলক। তো গাইস, এখানে প্রেস করবেন। করার পর আমরা সিম্পলভাবে এখান থেকে অন্য একটা সার্ভার ইউজ করব। তো গাইস, যেহেতু আমাদের বাংলাদেশ সার্ভারে ফেসবুক অফ করা রয়েছে, সেহেতু আমরা অন্য সার্ভার ইউজ করব। যেমন আমরা বড় বড় সার্ভার রয়েছে, ইউনাইটেড স্টেট কিংবা কানাডা কিংবা আমেরিকা কিংবা এরকমই একটা সার্ভার ইউজ করব। তো গাইস, আমি আপনাদের সাজেস্ট করব আপনারা ইউনাইটেড স্টেট সার্ভারটি ইউজ করবেন। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের এই দেখুন ইউনাইটেড স্টেট সার্ভারটি উপরেই রয়েছে। আমি সিম্পলভাবে এই ইউনাইটেড স্টেট সার্ভারটির মধ্যে প্রেস করলাম। করার পর আপনাদের সামনে কানেক্ট রিকোয়েস্ট এখানে আমরা ওকে করে দেবেন। তো গাইস, ওকে করে দিলে আপনার যে এই দেখুন আমাদের কানেক্টিংটা যে হচ্ছে, আপনাদের কানেক্টিংটা অলরেডি কিন্তু শুরু হয়ে যাবে। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি এই যে কানেক্টিং আমাদের, তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি কিন্তু কানেক্ট হয়ে গেছে। কানেক্ট হয়ে যাওয়ার পর আপনাদের সামনে অ্যাড শো করলে অবশ্যই অ্যাড ক্লোজ করে দেবেন। তো গাইস দেখতে পাচ্ছেন আমার অলরেডি ভিপিএন কানেক্ট হয়ে গেছে। এখন আমি জাস্ট একদম মেন মেনুর মধ্যে চলে আসলাম। তো গাইস দেখতে পাচ্ছেন উপরে ভিপিএন নামে একটি অপশন চলে এসেছে। তো গাইস, এখন আমি যদি ফেসবুকটা ওপেন করি, তো গাইস দেখতে পাচ্ছেন আমি এখন ফেসবুকটা যদি ওপেন করি, তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি ফেসবুকটা ওপেন করে নিয়েছি। তো গাইস দেখতে পাচ্ছেন এখন যদি আমি ফেসবুক অন করি, তো গাইস দেখতে পাচ্ছেন আমার ফেসবুকে কিন্তু ঢুকে গেছে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন এখান থেকে খুব সিম্পলভাবে কিন্তু আমি ফেসবুকের যে কোনো অপশন ইউজ করতে পারবো। ফেসবুক বলেন, মেসেঞ্জার বলেন, যেটা অফ করা রয়েছে আমাদের বাংলাদেশ সার্ভার থেকে, আমি কিন্তু খুব সিম্পলভাবে এখন এখান থেকে কিন্তু ফেসবুকটা ব্যবহার করতে পারবো। তো গাইস, আপনারাও যদি বাংলাদেশ থেকে আমার এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে অবশ্যই এরকমভাবে আপনার বর্তমান সময়ে কিন্তু ফেসবুক ইউজ করতে পারবেন আপনাদের ফোনে ভিপিএন ইউজ করে। তো গাইস, আশা করি ভিডিওটা সম্পূর্ণ প্রচেষ্টা বুঝতে পেরেছেন। তো গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, এবং গাইস ভিডিওটি যত তাড়াতাড়ি সম্ভব আপনারা পারেন আপনাদের ফ্রেন্ডের মাঝে শেয়ার করবেন, যাতে তারাও এই ভিডিওটি দেখে তারাও যেন ফোনের মধ্যে ভিপিএন ইউজ করে বর্তমান সময়ে ফেসবুক ইউজ করতে পারে। তো গাইস, আজকে ভিডিওটা এই জন্যই। তো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং কমেন্ট সেকশনে আপনাদের মতামত শেয়ার করবেন। আর হ্যাঁ গাইস, এখনও পর্যন্ত আমাদের চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবেন। তো গাইস, ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আর একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই বাই।